এখানে হিট করে সব জায়গায় হিট করে শুধু এখানে না ভাই সব জায়গায় হিট করতে না মাথা নষ্ট একটা ঝালমুড়ি তবে এই দেশে মুখ বন্ধ হয় আপনি যদি চাল উঠছে এইটাই তো চাইছিলাম আমি তো আমি খাইতেছি অলরেডি আমার লোভ লাগতেছে এমন একটা অবস্থা আজকের ভিডিওতে এমন একটা ঝালমুড়ি খাবো যেটাতে নাই কোনো প্যাক প্যাক না এটার দাম 1100 টাকা না এখানে গরু ছাগল হাঁস মুরগি কিছুই নাই বাট এই জায়গায় আছে মামার হাতের জাদু আর তার সাথে আছে স্পেশাল রসুন আর চুই ঝাল বাট এই জায়গায় এই চুই ঝালের যে ঝালমুড়িটা আছে এটা খাওয়ার জন্য কিন্তু এখানে অনেক মানুষ আছে এখানে অথবা অনেক মানুষকে আপনি চিনা পরিচিত লাগতে পারে বাট এদেরকে আমি ভাড়া করে আনছি বাট না না এখানে কিন্তু মানুষ এমনিও ভাই এই জায়গায় মানুষ এমনিও অনেক ভিড় থাকে অ্যান্ড স্পেশালি নাদিম ভাই আর মিস্টার হালুম ভাই এখানে আরও অনেক ব্লগার আছে ভাই হালুম ভাইয়ের সাথে আর নাদিম ভাইয়ের সাথে বকবক করে কোনো লাভ নেই এই জায়গায় এই জায়গার মেইন খেলাটা খেলে মামা মামা হইতেছে এই জায়গার কিং এরা তো নামে আমার জাস্ট নিয়ে আসছে আর কি কিন্তু মামার এই যে হাটটা দেখতেছেন না এটাতে হইতেছে মেইন জাদুটা অ্যান্ড মামা অলরেডি এই জায়গায় বানাইতেছে ননস্টপ ঝালমুড়ি কত করে দাম এই জায়গায় মামার জাদু আছে সবকিছু আছে এই জায়গায় বাট মামা এখানে শুনছি নাকি রসুনটা অনেক মজা আর এক একটা রসুন কি আলাদা করে দাম হয় 5 টাকা করে রসুনের পিস এই হইতেছে সেই ঝালমুড়িটা যেটার জন্য এতক্ষণ ধরে সবার সাথে মারামারি করি নাই আমি অনেক বেশি সবার সাথে চিল্লা চিল্লি করছি জাস্ট এই মুড়িটা খাওয়ার জন্য অ্যান্ড এই মুড়িটার প্রাইস হইতেছে রেগুলার প্রাইস 25 টাকা বাট আমরা এখানে অনেক বেশি স্পেশালভাবে নেই বিকজ আমরা অনেক বেশি স্পেশাল তো এই জন্য একটু স্পেশালভাবে নিয়েছি প্রাইসটা কিন্তু বেশি আবার কম দেই নেই এটার প্রাইস হতেছে 50 টাকা কারণ এখানে এক একটা রসুনের প্রাইস হতেছে 5 টাকা করে আর এই যে চুইগুলো দেখতেছেন এগুলো হইতেছে 10 টাকা করে ঠিক না ভাই চুইগুলো 5 টাকা করে আমার ভুল হয়েছে ভাই মাফ করে দিন আচ্ছা ঠিক আছে এই মুড়ি থেকে যে একটা অ্যারোমা আসতেছে না অনেকটা মনে হইতেছে আমি যে এতক্ষণ চুই ঝালের ভিডিও করছি গরুর মাংস বা খাসির মাংসের মনে হইতেছে ওইটা বাট এখানে কোনো গরু খাসি মুরগি কিচ্ছু নেই হাঁসও নেই জাস্ট এখানে যে মশলাটা আছে তার সাথে এই জায়গার যে স্পেশাল রসুনটা এই সব কিছু আছে এই মশলাটার সাথে যখন এই মুড়িটা হালকা করে মিক্স করে বিসমিল্লাহ এটা টোটালি ডিফারেন্ট একদমই ডিফারেন্ট একটা মুড়ি আপনারা যারা ঘুগনি বা নর্মাল যে ঝোলটা দিয়ে মুড়িটা বানায় ওইটা খেয়ে অভ্যস্ত তাদের কাছে এই জিনিসটা একদমই ইউনিক লাগবে বিকজ এখানের মশলার যে একটা অ্যারোমা আসতেছে না এটা অনেকটা মনে হতেছে যে আমি চুইঝাল মাংস খাইতেছি বাট এখানে কিন্তু কোনো মাংস নেই নাদিম ভাই ভাই মাংস না কিন্তু মাংসের গ্রান বের এইটাই হচ্ছে ফ্যাক্ট এবং সে মাংস দেয়ও না আল্লাহ এবং তুমি খাইছো খাইছি জোস মাথা নষ্ট না চুইঝালটা এখনো খাইনি বাট আমার ভাই রসুন ভাই আমি রসুন রসুন অনেক বেশি মজা অনেক এই রসুনটা খাওয়ার যে সিস্টেম সেটা হইতেছে জাস্ট এভাবে নিবেন এখানে হিট করে সব জায়গায় হিট করে শুধু এখানে না ভাই সব জায়গায় হিট করতে না মাথা নষ্ট একটা ঝালমুড়ি এই ঝালমুড়ি থেকে রসুনের টেস্টটা সবথেকে বেশি মজা সবথেকে বেশি মজা মানে জাস্ট আমি মুখে নিতেছি মশলাটা বানাই সেই মশলাটা পুরোটাই রসুনের মধ্যে ছিল পুরোটাই রসুনের মধ্যে ছিল এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বলতে নিছিলাম যে এই যে আপনি উপরে মশলাটা দেখতেছেন চুই ঝালের মশলাটা এটা অ্যাকচুয়ালি পুরো রসুনের ভিতর থাকে এন্ড রসুনটা যখন আপনি জাস্ট প্রেস করবেন রসুনটার যে মেল্টিং যে সাইডটা ভিতরে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট মানে আমি আমি খাইতেছি অলরেডি আমার লোভ লাগতেছে এমন একটা অবস্থা তুই ঝালের যেটা মজার ফ্যাক্ট সেটা হচ্ছে প্রথমে না কিছুই লাগে না কিছুই না পরে যখন লাগে মানে একটা ঝাল ধক একদম গলায় গিয়ে লাগে ভাই মুড়ি খেলি তোমার এখন ধরে বসবে এমন একটা অবস্থা ঝাল লাগতেছে অলরেডি যারা নর্মাল মুড়ি খান তাদের কাছে এই মুড়িটা একদম এক্সেপশনাল লাগবে অ্যান্ড এটা একদমই ডিফারেন্ট সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আপনি যদি চাল উঠছে এইটাই তো চাইছিলাম আমি তো এটা আপনি যদি খুলনা আসেন এই বিএল কলেজের সামনে আনোয়ার মামার যে স্পেশাল ঝালমুড়িটা আছে চুই ঝালের ঝালমুড়িটা এটা মাস্ট ট্রাই করবেন অ্যান্ড অলরেডি দেখেন ঠান্ডা দিয়ে আমি ঘামায় গেছি মানে ভাই এটা ঝাঝালো জিনিসটা এই জায়গায় লাগতেছে এই জায়গাটা লোক বাদ পড়তেছে আমি কখন থেকে তাকায় আছি আকর আকর খুশি ভাই হালুমকে থামানোর পদ্ধতি এরকম হালুম ভাইকে থামানোর জন্য এভাবে এদেশে মুখ বন্ধ হয় এদেশে কিছু দিতে হয় সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সো দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোন প্লেসে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই সাবস্ক্রাইব কি বলে খারাপ খারাপ কথা